তোমার জীবনে কি একটা স্বপ্ন আছে তুমি কি সেই স্বপ্নকে অ্যাচিভ করতে চাও তুমি কি ভয় পাচ্ছ যে আমার সেই স্বপ্নকে পূর্ণ আমি করতে পারবো কি না পারবো লোকে আমার সম্পর্কে কি ভাবছে সো মাই ডিয়ার ফ্রেন্ড আমি গৌতম প্রামাণিক একজন পাবলিক স্পিকিং কোচ আমি তোমাকে রিকোয়েস্ট করব মহাত্মা গান্ধীর সেই পদ্ধতিটাকে ফলো করতে তোমার জীবনে তোমার স্বপ্নকে অ্যাচিভ করার জন্য তোমার স্কিলকে ডেভেলপ করার জন্য প্রথমে বলে রাখি যে যদি তুমি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো তাহলে কি সেই পদ্ধতি পদ্ধতিটা হলো যখনই তুমি কোনো কিছু করতে চাইবে যখনই তুমি মানুষদের চাইতে ভালো কিছু করবে মানুষের চোখে তুমি আপ হয়ে যাবে আর সেই কারণে মানুষেরা তোমাকে কি করবে ডাউন করার চেষ্টা করবে মানুষেরা সমালোচনা করতে শুরু করে দেবে তোমার সবারই প্রথমে মানুষজন কি করবে তোমার ইগনোর করতে স্টার্ট করবে মাই ডিয়ার ফ্রেন্ড দ্বিতীয়ত তোমাকে কি করবে দ্বিতীয়ত তোমাকে নিয়ে উপহাস করবে এই জিনিসটা তুই করছিস এই জিনিসটা কেউ করে এই জিনিসটা যেটা করছিস তুই শুধু শুধু সময় নষ্ট করছিস এত পড়াশোনা করেছিস এত তোর বুদ্ধি আছে কেন তুই এইভাবে সময় নষ্ট করছিস এর পরিবর্তে তুই অন্য কিছু করতে পারতিস তুই তোর বন্ধুকে দেখ তুই তোর বান্ধবীকে দেখ তুই আমার দাদাকে দেখ তুই আমার মেসোকে দেখ আমার মাসিকে দেখ এর মাধ্যমে তোমাকে আরও ডাউন করবে এর মাধ্যমে তোমার যে স্বপ্ন আছে সেই স্বপ্নকে তোমাকে অ্যাচিভ করতে তো সাহায্য করবেই না বরং তোমাকে ডাউন করার চেষ্টা করবে প্রত্যেকটা মুহূর্ত তোমাকে নিয়ে চারিদিকে উপহাস করতে শুরু করে দেবে যদি উপহাস না করাও না থামে যদি এতেও যদি তুমিও না থামো যদি তুমি তোমার গোলকে অ্যাচিভ করতে আরও চেষ্টা করো তখন মানুষেরা তিন নম্বর পদ্ধতিকে অবলম্বন করে তারা তোমার সাথে লড়াই করতে শুরু করে দেয় তারা বলে তুই পারবি না তোর দ্বারা হবে না আরে এরকম অনেক মানুষ আছে অনেক শিক্ষিত মানুষ আছে তারা যদি না পারে তাহলে তুই কেন পারবি তোর মধ্যে কোয়ালিটি নেই তারা তোমার সাথে লড়াই করতে শুরু করে দেবে চার নম্বর পদ্ধতি হলো যদি তুমি এই তিন নম্বর পদ্ধতি মানে তিনটি স্টেজকেও যদি ওভারকাম করে যাও চার নম্বর স্টেজে তুমি চলে আসবে আর তুমি সাকসেস হয়ে যাবে চার নম্বরের স্টেজটা হলো যে তুমি জয় করে নেবে যেটা তুমি অ্যাচিভ করতে চাইছো সেটাকে তুমি অ্যাচিভ করতে পারবে তোমার স্বপ্নকে তুমি সফল করে তুলবে সেটা কি চার নম্বর পদ্ধতি হলো যদি তুমি কারোর কথা খেয়াল না করে নিজের গোলের কথা নিজের ড্রিমের কথা তার উপরে যদি ফোকাস করো নিজের স্কিলকে ডেভেলপ করতে থাকো তখনই তুমি লাইফে গ্রো করবে সময় ডিয়ার ফ্রেন্ড গান্ধীজির এই মতামতটাকে এই পদ্ধতিটাকে অবশ্যই তুমি তোমার লাইফে ফলো করো যদি তুমি তোমার লাইফে তোমার ড্রিমকে তোমার স্কিলকে ডেভেলপ করতে যাও এবং তোমার স্বপ্নকে পূরণ করতে যাও প্রথমত মানুষজন তোমাকে ইগনোর করতে শুরু করবে দ্বিতীয়ত মানুষজন তোমাকে নিয়ে হাসাহাসি করতে শুরু করবে আর তৃতীয়ত যখন এটাও পারবে না তখন মানুষজন তোমার সাথে লড়াই করতে শুরু করে দেবে আর চতুর্থ তুমি জয় হয়ে যাবে সো এই জিনিসটা ফলো করো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও ভালো থাকো সুস্থ থাকো চলো দেখা হচ্ছে একটা মাইন্ডসেট ভিডিওর সাথে এবং একটা পাবলিক স্পিকিং ভিডিওর সাথে থ্যাংক ইউ অ্যান্ড বাই